বিআরবি হাসপাতাল নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হাত ধোয়া এবং তার উপকারিতা নিয়ে, কারণ আজ বিশ্ব হাত ধোয়া দিবস। চলুন দর্শক, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথির সঙ্গে। অধ্যাপক মোজাহেরুল হক 1949 সালের জানুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1972 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MCP ডিগ্রি লাভ করেন। তিনি প্রাক্তন উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। স্যার, বিশ্ব হাত ধোয়া দিবস আজ। হাত ধোয়া একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, খুবই সাধারণ একটা ব্যাপার। আমরা তো প্রতিনিয়ত হাত ধুই, তারপর এইরকম একটা বিষয় কি নিয়ে খুব সাধারণ, আমরা ওয়াশ নেই, গোসল শাওয়ার নেই, হাত ধুই, সবই তো চলছে, এই বিষয়টাকে আলাদা এত গুরুত্ব দিয়ে একটা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ডে পালন করার গুরুত্বটা কি? আপনি খুব সুন্দর করে বলেছেন জিনিসটা। এটার গুরুত্ব এই জন্য পাচ্ছে যে একটা হাত ধোয়াকে এখন বলা হচ্ছে এ রেসিপি ফর হেলথ। ক্লিন হ্যান্ডটা যদি থাকে, এইটা খাদ্যের একটা উপকরণ হিসাবে নেওয়ার কথা বলা হচ্ছে বিশ্বব্যাপী। কারণ দেখা গেছে যে খাদ্যে যে সংক্রমণটা হয় এবং আমাদের শরীর থেকে যে সমস্ত রোগ জীবাণু সংক্রমিত হয় বা বাইরে থেকে আমাদের শরীরে আসে, তার বেশিরভাগ আসে হাতের মাধ্যমে। এবং এই জন্য বলা হচ্ছে ক্লিন হ্যান্ড সেভস লাইফ। যদি এই হাত ধোয়াটা ঠিক মতো ধোয়া হয়, তাহলে আমরা অনেকগুলি রোগ থেকে যেমন বেঁচে থাকতে পারি, আবার অন্যদেরকে সংক্রমণ করা থেকেও বিরত রাখতে পারি। এই জন্যই বলা হচ্ছে যে এই হাত ধোয়া দিবসে যে স্লোগানটা, সেটা হলো যে সত্যিকারেরভাবে যদি হাত ধোয়া হয়, মানে ক্লিন হ্যান্ড যদি থাকে, ইট সেভস লাইফস, মানে সঠিকভাবে হাত ধোন জীবন বাঁচান, মানে জীবন বাঁচানোর জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বছর এক একটা বছরে একটা দিবসকে কেন্দ্র করে একটা মূল থিম থাকে বা স্লোগান থাকে। এই বছর এই দিবসের স্লোগানটা কি, আপনি অলরেডি বলেছেন, এবং এই স্লোগান নির্ধারণের পেছনে কারণ কি? এই নির্ধারণের কারণ যেটা আমি ওইভাবে বলছিলাম যে ক্লিন হ্যান্ড সেভস লাইফ, এবং এইটাকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখতে হবে যে আমাদের এইটাকে আমরা বলছি রেসিপি ফর হেলথ, মানে স্বাস্থ্যের জন্য এইটা একটা প্রয়োজনীয় উপকরণ। এবং এইটাকে লক্ষ্য রেখেই এই থিমটাকে ঠিক করা হয়েছে আজকের দিবসে। স্যার, তাহলে এই যে হাত ধোয়া আমরা নর্মালি সবাই ধুয়ে থাকি, এই হাত ধোয়াটা কেউ কেউ আমরা খাওয়ার আগে হাত ধুয়ে নেই, খাওয়ার পরে হাত ধুই, আমরা টয়লেট ব্যবহারের সময়ে তারপরে হাত ধুই, নানান রকম সময় আমরা নিজেদের মতো তো সেট করে নেই। এবং এমনও দেখা যায় যে খাওয়ার আগে আমরা সাধারণভাবে পানি দিয়ে অনেকে তাড়াহুড়া করে হাত ধুই, তো খাওয়ার পরে সাবান দিয়ে ধুই, কারণ তখন খাদ্যদ্রব্য, কালারিং এজেন্ট সব কিছু লাগছে। আপনার মতো স্বাস্থ্যসম্মত হাত ধোয়া মানে কী ধরনের হওয়া উচিত, কখন, কীভাবে এবং কী উপকরণ ব্যবহার করে? আমাদের প্রথমে মনে রাখতে হবে রানিং ওয়াটার, এই ওয়াটারটা, রানিং ওয়াটারটা সেফ হতে হবে। আমরা দুদিন আগে পত্রিকাতে দেখেছি যে বাংলাদেশে পাইপলাইনে যে পানিটা সরবরাহ করা হয় তার 41% ভাগই আপনার সংক্রমিত, মানে অলরেডি। তাহলে এটা কিন্তু হাত ধোয়ার জন্য সেফ ওয়াটার হলো না, রানিং ওয়াটার হলো না। প্রথম যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো সেফ ওয়াটার, রানিং, যে পানি ব্যবহার করছি সেটার জন্য রানিং হয়, রানিং হয়, স্ট্যাগন্যান্ট না হয়, রানিং হয়, ট্যাপ দিয়ে পরে যেরকম ফ্লো, এবং সেটা সেফ হতে হবে। এটা হলো প্রথম মনে রাখতে হবে। আর দ্বিতীয় মনে রাখতে হবে যেটা, সেটা হলো সাবান দিয়ে হাত ধোয়া। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন হতে পারে যে আমি যেখানে আছি সেখানে সাবান পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু আমরা আগে গ্রামে যেরকম অ্যাশ ব্যবহার করতাম, এই অ্যাশটা ব্যবহার করতে পারি, কিন্তু সাবান দিয়ে, ছাই দিয়ে, ছাই তাও পরিষ্কার, ভালো পরিষ্কার, ছাইটা কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে পুড়ে এটা
মানে তৈরি হয়, এখানে কোনো জীবাণু থাকার কোনো সম্ভাবনা থাকে না। সেই ছাইটাই যদি ঘরের কোনা কাঞ্চিতে ফেলে রাখে, সেখান থেকে এনে ব্যবহার করে, সেটি উচিত হবে না? সেটা উচিত হবে না। তো অ্যাশটা কখন? যখন সাবান পাওয়া যাবে না। তবে সৌভাগ্যের বিষয় যে সাবানটা অ্যাফোর্ডেবল, মানে যে কোনো মানুষই আজকাল অ্যাফোর্ড করে। তবে বেশিরভাগ সময় সাবান ব্যবহারের বেলায় আমরা যখন দেখি, সেটা কাপড় কাচার জন্য সাবান অথবা গোসল করার জন্য সাবান ব্যবহার করে। কিন্তু হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করার প্রবণতাটা আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু খুবই কম। যে ট্যাপটা ছেড়ে হাতটা ধুয়ে আমরা চলে আসি, এটাতে কিন্তু হবে না। মনে রাখতে হবে রানিং ওয়াটার, আপনি যেটা বললেন যে ট্যাপ ছাড়া এটা রানিং ওয়াটার, এরপরে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সাবান। এবং সাবান বিভিন্ন প্রকারের হতে পারে। একটা আমরা তো বার সাবান যেটা ব্যবহার করি সেটা হতে পারে, অথবা লিকুইড সাবান ব্যবহার করি সেটা হতে পারে, ডিটারজেন্ট যেটা আছে সেটাও হতে পারে। মানে এটা পরিষ্কার করার জন্য এটা দরকার। অনেকে আবার চিন্তা করেন যে কিছু সাবান আছে যেগুলি অ্যাড পাই আমরা, যে যেটা বলা হয় যে জীবাণুমুক্ত সাবান, এই সাবানের কিন্তু প্রয়োজন নাই, কারণ ওটা এক্সপেন্সিভ হতে পারে। সবচেয়ে অ্যাফোর্ডেবল যে সাবানটা হবে সেটা দিয়েই আমাদের হাত ধুতে হবে। এখন হাত ধুতে হলে কতগুলি জিনিস মনে রাখতে হবে। আমরা কতটুকু হাত ধোবো? অনেক সময় আমরা আঙুলের আগা ধুয়ে ছেড়ে দিচ্ছি, অনেক সময় হয়তো হাতের সামনেটা ধুয়ে ছেড়ে দিচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে হাতটা ধুতে হবে কবজির উপর পর্যন্ত, এটা প্রথমে মনে রাখতে হবে। তারপরে আমি সাবান যেটা আছে সেই সাবানটাকে আমি পানি সহ, আমি আমার যে তালু আছে দুই তালুর মধ্যে এটাকে সুন্দর করে মিশ্রণ করে ফেনার মতো তুলতে হবে। তারপরে এটা তোলার পরে আমি যেই কাজটা করব সেটা হলো আমাকে মনে রাখতে হবে এখন হাতটা চারিদিক, তাহলে চারিদিক হলে প্রথম ভিতরেরটা দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে? আমরা যদি আঙুলের মাঝখানের জায়গাটা যেন, কারণ জীবাণুটা ওইখানেই বেশি, ওখানে থাকার সম্ভাবনা বেশি, তাহলে আমরা প্রথমে এইভাবে করি। করার পরে আমরা ইচ্ছা করলে কিন্তু এটাও করতে পারি, এভাবে করে আঙুলগুলি করতে পারি। এরপরে যেটা করতে হবে সেটা হলো এটা, এটা আমরা সবসময় মিস করি। আমরা হাত ধোয়ার সময় কিন্তু পেছনে এটা ধুই না বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের অনেকেই যাদের, সুতরাং পেছনের দিক দিয়েও এটা রাব করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় আমাদের নখের নিচে ময়লা থাকে, সুতরাং আমরা একটু চেষ্টা করতে হবে যে হাতটাকে এভাবে নখের ময়লা যদি কিছু থাকে স্ক্রাবিং করা, এইভাবে করে তারপরে আমাদেরকে যেটা করতে হবে আবার রানিং ওয়াটারে রিন্সিং করতে হবে, মানে পরিষ্কার করতে হবে সাবানটা সম্পূর্ণ। পরিষ্কার করার পরে আমাকে এমন একটা জিনিসটি দিয়ে হাতটা মুছতে হবে যেইটাতে সংক্রমণ হয় নাই। তো সেটার জন্য বেস্ট হয় টিস্যু পেপার, যেটা একবার ব্যবহার করে আমরা ফেলে দিই। আর হতে পারে টাওয়েল, যেটা সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে যে অন্যে ব্যবহার করেছে আবার আমি ব্যবহার করলাম, সেখানে সেটা না করতে পারলে সবচেয়ে ভালো। তারপরে এটা দিয়ে শুকানো হবে আর কি। এইভাবে যদি আমরা হাত ধুতে পারি তাহলে এটা সংক্রমণ মুক্ত বা জীবাণু মুক্ত হতে পারে, করা সম্ভব। স্যার, এখানে আরেকটু ক্লিয়ার হয়ে নেই, আপনার হাত ধোয়ার মধ্যে আমরা অনেকেই খাওয়ার আগে হাত ধুতে গিয়ে অনেক সময় এক হাত ধুই, মানে ট্যাপ ছেড়ে, বাম হাত দিয়ে ট্যাপ ছেড়ে আমরা ডান হাত দিয়ে ধুই। কনসেপ্ট কাজ করে যে আমি তো ডান হাত দিয়ে খাবো, তাহলে এইটা আমাদের ভুল পদ্ধতি, আমাদের দুই হাত ধুতে হবে, এটা আমরা জেনে নিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের আঙ্গুলের যেই সব জায়গায় ভাঁজ বেশি, আঙ্গুলের ফাঁকে এবং ত্বকে ভাঁজ বেশি, সেই সব জায়গায় এবং নখে জীবাণু বেশি থাকার সম্ভাবনা, সেগুলো আমরা মনোযোগ দিয়ে পরিষ্কার করব। এরপরে হচ্ছে স্যার, এই হাত ধোয়ার সময় আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে কোনটার গুরুত্ব বেশি? হ্যাঁ, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এটাকে বলি ক্রিটিক্যাল পিরিয়ড, মানে কখন। তাহলে ক্রিটিক্যাল পিরিয়ডগুলি কখন? ক্রিটিক্যাল পিরিয়ড একটা তো আমরা যখন টয়লেট ব্যবহার করি, এটা একটা ক্রিটিক্যাল পিরিয়ড। আমরা যখন খাই, এটাও কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড। একটা রোগীকে যখন নার্স বা ডাক্তার আমরা কেয়ার দেই, সেইখানেও এটাও ক্রিটিক্যাল পিরিয়ড। তা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো সময় আমাদের হাত থেকে সংক্রমিত হতে পারে বা অন্যের ব্যবহার্য জিনিস থেকে সংক্রমিত হতে পারে, এমন জায়গায় আমাদেরকে হাত ধোয়ার অভ্যাসটা করতে হবে। এবং সেটা নার্স ডাক্তারদের বেলায়ও প্রযোজ্য, এবং যারা খাদ্য তৈরি করে তাদের জন্য প্রযোজ্য, যারা খাদ্যের উপকরণ তৈরি করে, যেমন বাজার থেকে মাছ আনার পরে কাটলো, কাটার পরে ধোয়া, ধোয়ার পরে আবার নিজের হাতটা ধোয়া, আবার ধোয়ার আগে ধোয়া, মানে প্রতিটি আমাদের অ্যাকশন, যেই অ্যাকশনটা আমাকে, আমরা যদি খাদ্য খাই অথবা অন্য কোনোভাবে সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে, প্রতিটি সময়ে আমাকে মনে রাখতে হবে যে আমাকে হাত ধুতে হবে, এবং নিয়ম মেনে, যে নিয়মটা আপনি বলে দিলেন এবং সঠিক উপকরণ দিয়ে যেভাবে হাত ধুতে হয় সেভাবে। স্যার, যদি আমরা এই সঠিক পদ্ধতিতে হাত না ধুই, ফলে একজন মানুষ থেকে আরেকজন মানুষে
অথবা নিজের হাত থেকে নিজের শরীরে যে রোগ যেই কন্টামিনেশন হয় বা জীবাণু প্রবেশ করে তার মাধ্যমে কমনলি কোন কোন রোগগুলিতে আমরা আক্রান্ত হতে পারি? সবচেয়ে বেশি যেই রোগটা হয় সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, মানে আমাদের বেশিরভাগই সালমোনেলা ইনফেকশন হয়, ইকোলাই ইনফেকশন হয়, মানে যেগুলিতে সাধারণত ডায়রিয়া হতে পারে বা ডিসেন্ট্রি হতে পারে, এই ধরনের জিনিসগুলি একটা। আরেকটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটাও বেশি হয়। সুতরাং এছাড়াও নানা ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমিত হতে পারে, যেমন আমরা ইবোলা ভাইরাসের কথা শুনি, যেটা কিন্তু এই আমরা প্রিভেন্ট করতে পারি হাত ধোয়ার মাধ্যমে। সুতরাং সংক্রমণের জন্য যে সমস্ত জীবাণু এবং ভাইরাস আমাদের রোগ সংক্রমণ করে আমরা প্রায় সবগুলি প্রিভেন্ট করতে পারি যেগুলি হাতের মাধ্যমে সংক্রমিত হয়। স্যার, আমরা আশা করছি আপনার এই আলোচনা যারা শুনছেন তারা সতর্ক হবেন। অনেকেই আমরা হাত ধুয়ে থাকি প্রতিনিয়তই, আমরা টয়লেট ব্যবহারের পরে, খাওয়ার আগে পরে আমরা হাত ধুই, অন্যের সঙ্গে ছোটো বাচ্চা নেওয়ার সময় বা আমরা চিকিৎসকরা রোগী দেখার সময় হাত ধুই, কিন্তু সঠিক নিয়মে অনেকেই করি না। আশা করছি এই আলোচনার পরে সবাই শুধরে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিশেষ আলোচনায় হাত ধোয়ার গুরুত্ব কতখানি, বিশেষ করে রোগ প্রতিরোধে এটি কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আলোচনাটি আপনার কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটাল, স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসইসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।